পড়িয়ারি পিতা পরি পড়িয়ারি মোর কম জমি তেণু মু আউ জমি দেই পারি বাপা না বুলেই মেলা বদলে একুরি দিশ্রী জমি আছে মু তাকু দেবি নাহি মনে কলি যে কি হচ্ছে যে আমার গোটে পূর্ব সাইডে টোটালি জমি সে নিয়ে যাচ্ছেন অনাবাদি চলুথিল মানে কাজু মাছ পান বর্জ করে চলুথিল সে সে পলাইগাল ইয়ে অরাই জায়গা আছে আমি তা ডাউল আদ করে কিছু চলুথিল তাপরে তাকে যদি দিয়েদেবু আমি টোটাল পাইবু না আমার পঞ্চায়েত গোটায় পঞ্চায়েত ইয়ে পঞ্চায়েত বিরাট বড় পঞ্চায়েত বহুত লোক বি দিন দিন বড়ুচার কাল সকালে হচ্ছে জায়গা গুঠে রহব গুঠে পাই রহব পাইপারি অতীতের পুষ্ক আইলে মোর কিছু জবরদস্ত গাছ কাটি এবে পয়সা মতো দিয়ে না তাপরে ইয়ে আগুকু মাড়ি চালিয়ে জিন্দল তাপরে কুয়া কুয়ো আসব কোম্পানি কিন্তু পছ কথা কি গরিব লোক কথা কেউ বুঝি পাওয়া না যদি গরিব লোক কাহু যদি আপত্তি করছেন তেমন হচ্ছে ধমক মানে পুলিশ আইন বাঁধি নিয়ে যাব বাঁধি জেল পঠাই দেব কি মাড়া দেবে সেইপাই কিছু লোক বি মু কিছু চুপি হয়ে রয়েছে গছ কাটিকি তোরা যাইছি কলেক্টর স্যার কতিকি তহসিলদার কতিকি সে কলে কলে পোস্কত কাটলে আমি কেউ দেবু এটি পোস্কত গেলে তুমি কাটিছিল না নাই যেহেতু না আমি কাটিনু হচ্ছে কি না হচ্ছে হর্টিকলচর বা কাটিছি কিন্তু হর্টিকলচর কাটি আপনার বরাদ করছে না হ্যাঁ আমি বরাদ করছি না তাহলে মো পয়সাটা দেউ না না মো কাছে কি সুবিধা করু না না সে কথা আমি কইপারি আচ্ছা জিন্দল জিন্দল তোমার যাচ্ছি কিন্তু না না সেটা তোমার প্রায় মানে গভর্নমেন্ট লাইন কি মুখে নাই প্রাইভেট জায়গা মোটর লা কিন্তু প্রাইভেট আপনার কাটুলে কী হো ঠিক আছে কিন্তু আপনার আগুক আগুকু হচ্ছে মাড়ি চালছেন পছ কথাটা ইয়ে করেন সেই মানে দেবাকে ইচ্ছা নয় ইয়ে কালে হচ্ছে আমার কিছু কাজু গছ যাইছি আমি কিছু উপলব্ধি পাইনি কি পিলা মর হচ্ছে জানি কি থাইত হয়ে পেলা যেমানকর না কিছু যাইনি সি দেখা হচ্ছে রাজস্থির কোম্পানি কিছু পয়সা ভবিষ্যৎ সে পলাই গেল কিছু না বর্জ হরাই করে পারি শিল্প আসুচি তাদের কিছু আমি বুদ্ধি এপর্যন্ত হচ্ছে 15 বছর গছ মোর গছ যাইছি গছ কটা হয়েছি কিন্তু অন্য পিলা রোজ বাহার আছে কিন্তু মো পিলা গোটে হচ্ছে ডিপ্লোমা আইটিআই করছি আর গোটে পিলা আইটিআই করছি কিন্তু মো দুই পিলা ঘরে বসছেন কোম্পানি নহলে ভালো আমি যেতেটা আছে সে শান্তি হি রহব কারণ আমার ভবিষ্যৎ কাল সকালে মো দুইটা পুয়ো তার পাঁচটা পুয়ো হব কিন্তু যে হরাই আছে সে বাঁটিকি সেটি থাকি রহব এইটা আমি কব ডাকুছি ঠাকুর ডাকুছি এই জায়গার যে গহরিটা জমি অছি কি সে হরাইটা নেউ কোম্পানি ମୁଁ ଗଗନ ବିହାରି ସାମନ୍ତରାୟ ନୂଆଗାଞ୍ଜି ପରିବାର ଇଏ ଯେଉଁ ଲ୍ୟାଣ୍ଡ ବ୍ୟାଙ୍କ ସ୍କିମରେ ଯେଉଁ ଜମି ଅଧିଗ୍ରହଣ କରିବା ପାଇଁ ଆସିଥିଲେ ଆମର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଲୋକ ତାକୁ ବର୍ଜନ କଲେ ଆଉ କହିବା ବର୍ଜନ କରିବାର କାରଣ ହେଉଛି ଏହା ଯେ ତିନି ଯେଉଁଠି ଗୋଟେ ପଞ୍ଚାୟତରେ ଦଶ ହଜାରରୁ 15 ହଜାର ଚାଷ ଜମି ଥାଏ ସେଠୁ ତିନି ପଞ୍ଚାୟତର ଜମି ରହାରେ ଆମର 1475 ଏକର ଆଉ ସେ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ବର୍ତ୍ତମାନ 44 ଜଣଙ୍କର ଆମର ଯେଉଁ ଥିଲା ସେ 44 ଜଣ ଦୁଇ ଡିସିମିଲରୁ ଆରମ୍ଭ କରି 48 ଡିସିମିଲ ଜଣେ 2 ଜଣ ଏକରେ ନେଖା ଜମି ଆମର ଏତେ କମ୍ ସ୍ୱପ ଜମି କି ତାଙ୍କର ବି ଲୋଲୁପ ଦୃଷ୍ଟି ପଡ଼ୁଛି ଯେ କି ତାକୁ ବି ଅଧିଗ୍ରହଣ କରିବା ପାଇଁ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଆମର ଯେଉଁ ଜଙ୍ଗଲ ଜମି ଆଉ ପାନ ବର୍ଜ କରିଥିଲୁ ଜଙ୍ଗଲ ଜମି ଉପରେ ପାନବରଜ ଆଉ କାଜୁ ବାଦାମ ଆଉ ମାଛ ସିଏ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଇଏ ହେଇଛି ବର୍ତ୍ତମାନ ଲୋକ ଚଳିବା ପାଇଁ ଭାରି କଷ୍ଟ ହେଉଛି ଆଉ ଗୋଟିଏ ଜିନିଷ ରହିଛି ତାଙ୍କର 2 ଡିସିମିଲ 2 ଡିସିମିଲ 8 ଡିସିମିଲ 10 ଡିସିମିଲ ଜମି ସେ ଜମି ଉପରେ ଲୋଲୁପ ଦୃଷ୍ଟି ପକାଇଛନ୍ତି ଯାହାକି ଆମ ଲୋକ ତାଙ୍କୁ ବର୍ଜନ କଲେ ଯେ ଆମେ ଲ୍ୟାଣ୍ଡ ବ୍ୟାଙ୍କକୁ ଦେବୁ ନାହିଁ ଆଉ ଆଗରୁ ଯାହା JSW ସବୁ କରିଛନ୍ତି ସେ ସବୁ ସରେ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ବି ଗ୍ରୁପ ଅନୁଯାୟୀ 7 ଗ୍ରୁପର ସମସ୍ୟା ବି ବୁଝିନାହାନ୍ତି ଆ ତାଙ୍କର ବି କିଛି ଲୋକ ପାନ ବର୍ଜ ଭାଙ୍ଗିଛନ୍ତି ତାଙ୍କର ବି ଚେକ୍କୁ ବି ଫେରାଇ ନେଇଛନ୍ତି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଇନାହାନ୍ତି ତାଙ୍କ ପଇସା ମୋର ଯେତିକି ଜମି ତା ଦ୍ୱାରା ମୁଁ ଯେତିକି ପ୍ରଫେସରେ ଧାନ ଚାଷ କରି ଯେତିକି ଧାନ ପାଉଛି ମୋ ଗୁଜୁରାଣ ବି ମେଣ୍ଟୁ ନାହିଁ ସେଥିପାଇଁ ମୁଁ ଜମି ଦେବି ନାହିଁ ଆମର ଚାଷୀ ଲୋକ ଚାଷ କରିକି
ଆମ ପରିବାରକୁ ପ୍ରତିପୋଷଣ କରନ୍ତି। ତେଣୁ ଏତିକି ବିଲରେ ଯାହା ଆମର ଶାରଦ ଆଉ ଡାଳୁର ଚାଷ ହେଉଛି ସେତିକିରେ ଆମେ ପ୍ରତିପୋଷଣ ହେଉଛୁ। ତେଣୁ ସିଏ ଜମି ଆମେ କସ୍ମିନ କାଳେ ଆମର ଭାତ ହାଣ୍ଡି ଆମେ ଦେବୁ ନାହିଁ, କଦାପି ଦେବୁନୁ, କେବେ ବି ଆମେ ସେ ଜମି ଦେବୁନୁ। ମୋର ଯୋଉ ନୂଆ ଗାଁ ମୋ ଜମି ଅଛି ମୁଁ ତା ଦେହରୁ ଚାଷ କରିକି ପରିବାର ପ୍ରତିପୋଷଣ କରୁଛି। ମୋର ସେ ଜମି ଦବାର ନାହିଁ।